প্রিয় বন্ধুরা, এমনও বেশ কিছু মানুষ আছে যারা খুব অল্প বয়সে এতটাই খ্যাতি অর্জন করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে যে মৃত্যুর পরে আজও ওরা চিরস্মরণীয় হয়ে থেকে গেছে। এই রকম একজন ব্যক্তিত্বের মানুষ হলো ব্রুসলি, যাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মার্শাল আর্টিস্ট বলা হয়। এমনও বলা হয়ে থাকে, যখন ব্রুসলি শুটিং করত তখন তার অ্যাকশন সিনগুলো স্লো মোশনে দেখানো হতো, কারণ তার রিয়েল অ্যাকশন স্পিড স্বাভাবিক চোখে দেখা সম্ভব ছিল না। সাধারণত মার্শাল আর্টিস্টরা 35 থেকে 75 কেজি পাঞ্চিং ব্যাগ ইউজ করে, কিন্তু ব্রুসলি 150 কেজির পাঞ্চিং ব্যাগ ইউজ করত, কারণ সাধারণ পাঞ্চিং ব্যাগের ব্রুসলির লাথি এবং ঘুষি সহ্য করার ক্ষমতাই ছিল না। এই মহান মানুষটির মৃত্যু আজও রহস্যময় হয়ে আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ব্রুসলি সম্পর্কে এমন কিছু ঘটনা বলবো যেটা আপনি আগে কখনো শোনেননি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ব্রুসলি 27 নভেম্বর 1940 সালে আমেরিকার স্যান ফ্রান্সিসকো শহরে একটি চাইনিজ পরিবারে জন্মগ্রহণ করেছিল। ব্রুসলির মা ছিলেন জার্মানি এবং বাবা ছিলেন চাইনিজ। মায়ের নাম গ্রেস হো, যিনি সম্পূর্ণ একজন দক্ষ গৃহিণী ছিলেন, এবং বাবার নাম লি হৈ চুয়েন, যিনি একজন অপেরা আর্টিস্ট এবং ফিল্ম অ্যাক্টর ছিলেন। ব্রুসলিরা মোট 4 ভাই বোন ছিল। যখন ব্রুসলির 5 থেকে 6 বছর বয়স ছিল, তখন তাদের পুরো পরিবার আমেরিকা থেকে হংকংয়ে চলে আসে। ব্রুসলির বাবা যেহেতু একজন ফিল্ম অ্যাক্টর ছিলেন, তাই তার বেশ নাম ডাক ছিল, আর সেই সুবাদে ব্রুসলিও খুব তাড়াতাড়ি মাত্র 6 বছর বয়সে চাইল্ড অ্যাক্টর হিসেবে কাজ শুরু করল। খুব অল্প সময়ে 20টিরও বেশি সিনেমা করে ফেলেছিল। ব্রুসলি ছোটবেলায় বেশ দুর্বল প্রকৃতির ছিল, তাই তার বন্ধুরা এবং প্রতিবেশী বাচ্চারা বেশিরভাগ সময়ে তার পেছনে লাগত এবং মারধর করত। এই জন্য ব্রুসলির বাবা ব্রুসলিকে মার্শাল আর্ট এবং সেলফ ডিফেন্সের ট্রেনিং নিতে বলল। ব্রুসলিও তাই করল। খুব অল্প সময়ে ব্রুসলি মার্শাল আর্টে এতটাই দক্ষ হয়ে উঠেছিল যে তাকে যারা মারধর করত অকারণে, তাদেরকে উচিত শিক্ষা দিতে লাগলো। মাত্র 13 বছর বয়সে ইপম্যানের থেকে মার্শাল আর্ট শেখার পাশাপাশি উইং চুনের ট্রেনিং নিতে থাকলো। ইপম্যানকে ব্রুসলি তার আসল গুরু বলেই মানত। এছাড়াও ব্রুসলি ভারতীয় কুস্তিবীর গামা পালোয়ানের থেকেও ইন্সপায়ার্ড হয়েছিল। খুব অল্প সময়ে ব্রুসলি মার্শাল আর্টে এত ভালো দক্ষ হয়ে উঠেছিল যে প্রায় সময় বিভিন্ন জনের সাথে ঝামেলা বেঁধে যেত, ফলে হাতাহাতিও হয়ে যেত। এই কারণে তাদের বাড়িতে একবার পুলিশও চলে এসেছিল, ফলে ব্রুসলির বাবা ব্রুসলিকে আবার আমেরিকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলল এবং বলল বাকি পড়াশোনা সেখানেই কমপ্লিট করতে। তাই ব্রুসলি আমেরিকার ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে অ্যাডমিশন নিয়ে ফেলল। পড়াশোনায় তার কোনো কালেই মন বসত না, তাই সে কলেজের অন্যান্য ছাত্রদেরকে মার্শাল আর্টের ট্রেনিং দিতে লাগলো, আর তার সাথে বেশ টাকা পয়সা কামানোও শুরু করে দিল। এর মাঝে লিন্ডা অ্যামরি নামের একজন মেয়ের সাথে তার আলাপ হয় এবং দুজনে প্রেমে পড়ে যায়। তারপর 1964 সালে তারা বিয়ে করে ফেলে। পরে তাদের 2টি সন্তানও হয়, মেয়ের নাম শ্যানন লি এবং ছেলের নাম ব্র্যান্ডন লি। এরপর ধীরে ধীরে ব্রুসলি মার্শাল আর্টের দুনিয়ায় নিজের জায়গা বেশ দৃঢ় করতে থাকে। এমনও বলা হয়ে থাকে, ব্রুসলি তার নানচাকু চালিয়ে 725 কেজি পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারত, যেটা কোনো মানুষের মৃত্যুর মুখে ঠেলে দিতে যথেষ্ট ছিল। ব্রুসলির জল দেখে ভীষণ ভয় লাগতো, তাই জীবনে কখনো সাঁতারও শেখেনি। আপনি জানলে অবাক হবেন, ব্রুসলির একটি ঘুষি 148 কেজির সমান ছিল। একটা উদাহরণ দিয়ে বলি, যদি কোনো গাড়ি 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কাউকে ধাক্কা দেয়, আর অন্যদিকে ব্রুসলি যদি কাউকে ঘুষি মারে, তাহলে ব্রুসলির ঘুষির আঘাতে ব্যক্তি বেশি আহত হবে। ব্রুসলির হাতে এতটাই শক্তি ছিল, ও যদি কাউকে 3 ইঞ্চি দূর থেকে আঘাত করে, তাহলে সেই ব্যক্তি 9 থেকে 10 ফুট দূরে গিয়ে পড়বে, আর নিজের পুরো শক্তি ব্যবহার করে 20 মিটার দূর পর্যন্ত ঠেলে ফেলার ক্ষমতা রাখত। এই সব কিছুর পাশাপাশি ব্রুসলি একজন ভালো ডান্সারও ছিল। 1958 সালের একটা ডান্স প্রতিযোগিতায় ব্রুসলি প্রথম স্থান অধিকার করেছিল। 1962 সালের একটা মার্শাল আর্ট টুর্নামেন্টে ব্রুসলি 11 সেকেন্ডের মধ্যে 15টি ঘুষি এবং 1টি লাথি মেরে নিজের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফেলেছিল। এমনটাও শোনা গিয়েছিল যে ব্রুসলি প্রতিদিন প্রায় 5000-এরও বেশি পাঞ্চ প্র্যাকটিস করত, একবারে প্রায় 1500-এর মতো পুশ আপ প্র্যাকটিস করত। ওয়াশিংটনে ব্রুসলি জুন ফ্যান গুংফু নামের একটা ইনস্টিটিউট তৈরি করেছিল, যেখানে মার্শাল আর্ট এবং নিজের সৃষ্টি কিছু মুভ শেখাত। 1964 সালে ব্রুসলি দ্য গ্রিন হর্নেট নামের একটা টিভি শোতে কাজ করেছিল। এই প্রোগ্রামটি বেশ সফল হয়েছিল, কিন্তু ব্রুসলির আসল ফিল্ম ক্যারিয়ার শুরু হয়েছিল 1969 সালে, এবং সেই সময় থেকে ধীরে ধীরে মানুষের চোখে লাগতে থাকলো। কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়তা পেল 1972 সালে করা দ্য ওয়ে অফ দ্য ড্রাগন মুভিটি থেকে। এই সিনেমার মাধ্যমে ব্রুসলি হলিউড স্টারদের মধ্যে নিজের নাম পাকাপাকিভাবে লিখিয়ে ফেলেছিল। ব্রুসলি অ্যাক্টিংয়ের পাশাপাশি ডিরেক্টর, রাইটার এবং ক্যারিওগ্রাফারও হয়ে গিয়েছিল। 1973 সালে এন্টার দ্য ড্রাগন মুভিটির ড্রাবিং করার সময় হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর দ্রুত হংকংয়ের ব্যাপটিস্ট হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে বলা হয়েছিল ব্রুসলির সেরিব্রাল ইডিমা নামের এক ধরনের বিশেষ রোগ হয়েছে, যদিও কিছুদিন পর সুস্থ এবং স্বাভাবিক হয়ে ফিরে আসে আর নিজের কাজে ডুবে যায়। আর এর পরের মুভি গেম অফ ডেথের প্ল্যানিং শুরু করে দিয়েছিল।
এই সিনেমাতে জেমস বন্ড খ্যাত স্টার জর্জ লেজেন্ডের সাথে কাজ করার পরিকল্পনা করেছিল, যার জন্য মিটিংও ফিক্সড হয়ে গিয়েছিল। কিন্তু 20 জুলাই 1973 সালে ব্রুসলির হঠাৎ করে আবার শরীরে যন্ত্রণা শুরু হলো। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রুসলি পেনকিলারের ওষুধ খেয়েছিল এবং বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছিল। কিন্তু কে জানত এরপর ব্রুসলি আর কখনো উঠবে না। ব্রুসলিকে কুইন এলিজাবেথ হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে পোস্টমর্টম রিপোর্টে জানা যায় ব্রুসলির মৃত্যু এক ধরনের অ্যালার্জিক রিয়াকশনের কারণেই হয়েছে। আসলে ব্রুসলি অধিক মাত্রায় হ্যাসিস গ্রহণ করত, যেটা এক প্রকারের ড্রাগস। ওই সময় এই ড্রাগসের ব্যবহার লিগ্যাল ছিল, কিন্তু ডাক্তারের মতে এই হ্যাসিস এবং পেনকিলারের রিয়াকশনের কারণে ব্রুসলির মৃত্যু হয়েছে। এছাড়াও ব্রুসলি এমন এক ধরনের অপারেশন করিয়েছিলেন নিজের শরীরের উপর, যার ফলে তার শরীরে কখনো ঘাম আসবে না। অথচ এই ঘর্মক্ষরণের কারণে আমাদের শরীর থেকে অনেক রকমের টক্সিন বাইরে বেরিয়ে আসে। যদি এটা শরীরের ভেতরে থেকে যায় তবে সেটা মৃত্যুর কারণও হতে পারে। এছাড়াও আরও একটা রটনা হলো, ব্রুসলির পরিবারের উপর কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছিল। এর কারণ, ব্রুসলির বড় ছেলে ব্র্যান্ডন লি 1994 সালে মাত্র 28 বছর বয়সে মারা গিয়েছিল। ব্রুসলির মৃত্যুর পর তার গেম অফ ডেথ, ড্রাগন দ্য ব্রুসলি স্টোরির মতো বেশ কিছু মুভি রিলিজ করা হয়েছিল। ব্রুসলির মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য হংকং সরকার একটা স্পেশাল টিম তৈরি করেছিল, কিন্তু আজও তার কোনো কিনারা করা সম্ভব হয়নি। পরে ব্রুসলির স্ত্রী তার নিজের জীবনের ওপর একটা বই লিখেছিলেন, যার নাম ছিল ব্রুসলি দ্য ম্যান অনলি আই নিউ। রাইজ ম্যাগাজিন 20 শতকের সবথেকে প্রভাবশালী 100 জন মানুষের মধ্যে ব্রুসলিকেও জায়গা দিয়েছিল। 2013 সালে আমেরিকার চায়নাটাউনে ব্রুসলির একটা পাথরের মূর্তি স্থাপন করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।